আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা যেখানে যে জায়গা থেকে আজকে আমাদের এই লাইভ পর্বটিতে অংশগ্রহণ করেছেন, শুরুতে সর্বপ্রথম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান ফি হাদাল লিকা আল মুবারক। রমাদান করিম, সবাইকে রমাদানের আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা এই মাসটিকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা বলেছি যে এই মাসটি হচ্ছে একটি বোনাস মাস, এবং এইবারের রমাদানটি হচ্ছে একটি ইউনিক রমাদান। অন্য বছরের তুলনায় এই রমাদান একটি পরিপূর্ণ ডিফারেন্ট একটি রমাদান, যেখানে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি যে আমরা সুযোগটি পাচ্ছি না বাইরে যাওয়া যাতায়াত করার, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় যথাযথ সময় দেওয়ার সুযোগ পাচ্ছি। তাই আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা সেই সময়টিকে যথাযথভাবে কাজে লাগাচ্ছেন। আমরা আশা করব আপনারা ইনশাআল্লাহ দৈনন্দিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কেননা এটি হচ্ছে সেই কোরআন নাজিলের মাস, যেই মাসের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন। এবং এই মাসে আপনারা জানেন যে একটি হরফের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব বৃদ্ধি করে থাকেন, সুবহানাল্লাহ। অতএব দর্শক, আপনারা জানেন প্রতিদিন আমরা আমাদের লাইভ প্রোগ্রামে ইসলামিক বিষয়ক আলোচনা নিয়ে তুলে ধরে থাকি। তেমনি ভাবে আমরা আমাদের আজকে যে সপ্তম পর্ব চলছে, এই পর্ব আমরা ইনশাআল্লাহ আলোচনা করে থাকবো ইসলামিক বিষয়ের ভিত্তি নিয়ে। রমজানের প্রথম 10 দিন চলছে, যেটাকে আমরা বলে থাকি রহমতের 10 দিন। আমরা গতকালকে আলোচনা করেছি যে এই 30 দিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগের মধ্যে কি কি কাজ করা যেতে পারে, বিশেষ করে এই প্রথম 10 দিনের মধ্যে। তো বেশি বেশি আমরা যেটা আলোচনা করেছি যে আমরা চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে, তাকে স্মরণ করতে বেশি বেশি, এবং আমরা চেষ্টা করব যে এই রমাদানটিকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা শুরু করার আগে কিছু ঘোষণা রয়েছে। ঘোষণার মধ্যে যেটি দেখতে পারেন আপনারা, এই স্ক্রিনে দেখতে পারবেন যে এখানে আমরা বলেছি যে এখন যে কারেন্ট প্যান্ডেমিক এর সময় চলছে, এখানে দিন দিন জিনিসপাতি বন্ধ ঘোষণা হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি হয়তো আবার খুলছে, আবার অনেক ফ্যাক্টরি এখনো বন্ধ রয়েছে। তো এই অবস্থার কারণে, এই সিচুয়েশনের কারণে অনেক ফ্যামিলি তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে না, তারা না খেয়ে অবস্থায় রয়েছে। এই জন্যই জামিয়া এডুকেশন কর্তৃক আয়োজিত একটি ফান্ড রেজিং প্রোগ্রাম, এই ক্যাম্পেইনটা আপনারা যারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে তারা বলেছেন যে তারা বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, যেখানে আপনারা আপনাদের টাকা পয়সা ডোনেট করতে পারেন, তারা বিনামূল্যে সেই জিনিসটি তাদের নিকট পৌঁছে দেবে ইনশাআল্লাহ। যেহেতু এখানে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি আরেকটি ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পারবেন, যেখানে লেখা হয়েছে donate.jamia.io। এই ওয়েবসাইট যে আপনারা ডোনেট করতে পারেন, এবং ইনশাআল্লাহ সেই অর্থটি তারা বিনামূল্যে ইনশাআল্লাহ দরিদ্র পরিবারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের জামিয়া এডুকেশন কর্তৃক একটি অ্যাপ রিলিজ করা হয়েছে, যেটা আপনারা সকলেই জানেন। অ্যাপটি আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপে আপনারা পাবেন বিভিন্ন রকম সুবিধা, যেরকম কোরআন হাদিস বিষয়ক ভিত্তিক জ্ঞান আপনারা পাবেন, তারপরে এর সাথে যে মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ যারা রয়েছে, যে পড়াশোনাগুলো রয়েছে, সেই বিষয়গুলো আপনারা ইনশাআল্লাহ এই অ্যাপের থ্রু জানতে পারবেন, পাশাপাশি কোরআন শিক্ষা সম্পর্কেও জানতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আসুন এখন আমরা আমাদের আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এই পর্বে, যেটি কিনা হচ্ছে যাদের উপরে রমাদান ফরজ, রমাদান আদায় করা যাদের মধ্যে, যাদের জন্য ফরজ। আপনারা সকলে রমাদানের সংজ্ঞার ব্যাপারে আপনারা জানেন, রমাদান যেটা আমরা বলেছি যে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার, জিমা এবং ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে আমরা রমজান বলে থাকি। এখন এই রমজানের যে রোজাটি রয়েছে, এই রোজাটি কাদের উপরে ফরজ, আজকে সেই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে থাকবো আমি এবং আমাদের যে মৌলিক আলোচক রয়েছেন মাওলানা মনিরুজ্জামান। তো তার নিকট থেকে আলোচনা শোনার আগেই আমি কিছু জিনিস অ্যাড করতে চাই, যেগুলো সম্পর্কে আমি চাই যে আপনারা জানো।
যেরকম প্রথমত আমরা বলতে পারি যে এই রমাদান যে যে সকল ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছে তারা কারা, এর মধ্যে কিছু শর্ত রয়েছে। আমরা অনেক জায়গায় অনেক রকম শর্ত পেয়েছি, কোথাও 5টা শর্ত রয়েছে, কোথাও 6টা শর্ত রয়েছে, 7টা শর্ত রয়েছে, অনেক জায়গায় অনেক রকম শর্ত রয়েছে। তো মেইন যে জিনিসগুলো আসলে থাকতে হবে একজন ব্যক্তির উপরে রোজাকে ফরজ করার জন্য, এর মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে মুসলিম হওয়া। মুসলিম কেননা ইসলামের মৌলিক 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা, এই যে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কাদের উপরে ফরজ? এটি হচ্ছে মুমিন তথা মুসলমানদের উপরে ফরজ। সেই জন্যই এই রমাদানের জন্য যাদের উপরে ফরজ হবে তার মধ্যে প্রথম যেই শর্তটি রয়েছে সেটি হচ্ছে সেই ব্যক্তিটিকে মুসলিম হতে হবে। নরনারী উভয় যাই হোক, তাকে সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। সুতরাং অমুসলিম ব্যক্তির উপরে এই রোজা ফরজ হবে না। অনেকে এটাকে ফাস্টিং, যেটাকে বিদেশে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখি তা অ্যাপ্রিসিয়েট করে, যে ফাস্টিং জিনিসটাকে তারা এটা অনেক সময় রাখেও, ফাস্টিং বলে তারা এটা রাখে, কিন্তু এক্ষেত্রে তারা কোনো ফরজ আদায় করছে না, তাদের উপরে এই জিনিসটা নেই, তারা এটার আন্ডারে আসে না, শরীয়তের আওতায় না, কেননা তারা মুসলিম না। সুতরাং প্রথম ফরজ হচ্ছে মুসলমান হতে হবে, প্রথম শর্ত হচ্ছে, ফরজ শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। অথবা আরেকটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে এই মুসলিম ব্যক্তিকে আকেল হতে হবে, তথা জ্ঞানবান হতে হবে। জ্ঞানবান যেরকম এখানে জ্ঞানবান হওয়ার ধারা আমরা বাদ দিয়ে ফেললাম তাদেরকে, যারা হয়তো যাদের বলতে পারি যারা এক কথায় পাগল বা যাদের মাথায় সমস্যা রয়েছে, মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এখন এরকম যাদের সমস্যা রয়েছে যে যারা প্রপার আকলমন্দ নয় তাদের ক্ষেত্রেও এই রোজা রাখার দরকার নেই। কিন্তু কাদের উপরে রোজা রাখতে হবে? যারা প্রপার আকলমন্দ, যাদের প্রপার জিনিস বুঝার ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন দিয়েছেন, তাদের উপরে এই রোজা রাখাটি ফরজ। এরপর আরেকটি জিনিস, সেটি হচ্ছে বালেগ হওয়া। বালেগ হওয়া সম্পর্কে আপনারা সকলে জানেন, অনেকে বলা হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে বলা হয়ে থাকে 13-14 বছর, মেয়েদের ক্ষেত্রে হয়তো এটা কয়েক বছর আগে হতে পারে, 12 এরকম বয়সের মধ্যে হতে পারে। তাই নাবালেগের উপরে কখনোই রোজা ফরজ হবে না। হয়তো আমরা অনেকেই ছোট বাচ্চাদেরকে দিয়ে রোজা করিয়ে রাখি, মানে তাদেরকে করাই, কেন এটা এটা প্র্যাকটিস হিসেবে আমরা করে রাখি, যেন যখন তারা বালেগ হবে তখন যাতে তারা প্রবলেম ফেস না করে। এই জন্য অনেকেই ছোটদেরকে ছোট মানে ছোট কাল থেকে রোজা রাখানোর প্র্যাকটিসটা করি। অথবা 4 নম্বর একটি শর্ত যেটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মুকিম হওয়া। মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, যে একটা আমি পাঠ করেছি, বিসমিল্লাহির রহমান বলতে পারি যে আমার যে পরবর্তী দুটি শর্ত রয়েছে রোজা যাদের উপর ফরজ, এর মধ্যে একটি হচ্ছে মুকিম তথা যে ব্যক্তি মুসাফির নয়, আরেকটি হচ্ছে সুস্থ ব্যক্তি। এই দুইজন ব্যক্তি যারা কিনা অনেক কষ্টের মধ্যে থাকে, যেরকম অসুস্থ ব্যক্তি অবশ্যই কষ্টের মধ্যে থাকে, মুসাফির অবস্থায় ব্যক্তি যখন যাতায়াতের মধ্যে থাকে সে কষ্টের মধ্যে থাকে। এই জন্য আমি বলছি যে এই যে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের ঘোষণা, তিনি আমাদের এই ধর্মটিকে সহজ করে দিয়েছেন, তেমনি ভাবে রোজাটিকেও তিনি সহজ করে দিয়েছেন তাদের জন্য যারা ধরেন মুসাফির এবং যারা অসুস্থ। সুতরাং তাদের নিকট এই রোজাটি পালন করা ওই মুহূর্তে ফরজ নয়। কখন ফরজ তাদের বিধান কি, এই নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচক আলোচনা করে থাকবে। আমার যে কথাটি রয়েছে সেটি হচ্ছে রোজা যাদের মধ্যে যাদের উপরে ফরজ, এর মধ্যে লাস্টের যে দুটি পয়েন্ট সেটি হচ্ছে, একটি আপনাকে মুকিম হতে হবে, অর্থাৎ মুকিম মানে স্থায়ী, কোন এলাকার বাসিন্দা, কোথাও যাতায়াত করছেন না, যেখানে থাকছেন ওরকম স্থায়ী হতে হবে, আর একটি হচ্ছে সুস্থ হতে হবে। অতএব আমি যে 5টি বিষয় বললাম, একটি হচ্ছে মুসলমান হওয়া, বালে হওয়া, আকেল হওয়া, সুস্থ হওয়া এবং মুকিম হওয়া, এগুলো ব্যক্তি যারা রয়েছেন তাদের উপরে এই রোজা রাখা ফরজ। তো আসুন এখন আমরা ইনশাল্লাহ আমাদের মৌলিক আলোচক মাওলানা মনিরুজ্জামানের নিকট যাব, যিনি কিনা আমাদেরকে আজকে বিভিন্ন নতুন বিধান সম্পর্কে ইনশাল্লাহ জানাবেন, কাদের উপরে রোজা রাখা ফরজ এই ব্যাপারে এবং কাদের উপরে রোজা রাখা ফরজ নয়। অতএব আসুন ইনশাল্লাহ আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি মনির ভাই, তা আপনারা ইনশাল্লাহ আপনার আলোচনা শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ, আইয়ামান মা'দুদাত, ওয়া মান কানা মিনকুম মারীদান আও আলা সাফারিন ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন উখরা।
وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وعن همزة عمرو الأسلمي رضي الله تعالى عنه أنه قال: يا رسول الله، أجد بي قوة على الصيام في السفر، فهل علي جناح؟ فقال النبي صلى الله عليه وسلم: هي رخصة من الله تعالى، فمن أخذها فحسن، ومن أحب أن يصوم فلا جناح عليه، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা আগেই বলেছি যে আমরা আজকে রোজা কাদের উপর ফরজ সেটা নিয়ে আলোচনা করব। তো মাওলানা রেজা তিনি যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন যে কাদের উপর রোজা ফরজ এবং কাদের উপর রোজা ফরজ না। তো আজকে আমি যেই দুইটি বিষয়ের উপর বেশি আলোকপাত করব সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে মুসাফিরের যে রোজার বিধান আছে সেটার উপর, আর একটা হচ্ছে রোগী যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অর্থাৎ অসুস্থ ব্যক্তির যে রোজার বিধান আছে সেটার উপর। তো প্রথমত যে আমি আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকরা 184 184 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আইয়ামাম মা'দুদাত, তোমরা নির্দিষ্ট সময়ে রোজা পালন করো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে অবশ্যই এটা লক্ষ্য রাখো, ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে অথবা মিনকুম আলা মারিদান আও আলা সাফার, অথবা কেউ সফর অবস্থায় থাকে, কেউ ট্রাভেলিং এ থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তাদের জন্য ওই নির্দিষ্ট সময়ে বা রমজান মাসে রোজা রাখা ফরজ নয়, ওয়াজিব নয় বা ফরজ নয়। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাদের জন্য উচিত হলো তারা যেন পরবর্তী সময় যখন কেউ অসুস্থ থেকে মুক্তি লাভ করে সুস্থ সুস্থ হয়, পাশাপাশি কেউ যদি সফর থেকে সে ফিরে আসে অথবা মুকিম হয়, তখন সে তার অবস্থা অনুযায়ী সে রোজা রাখবে। ওয়াদাল লাযীনা ইউতীকূনাহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথা বলতেছেন যে হ্যাঁ, যদি তোমরা পরবর্তীতে যখন তোমরা সফর থেকে ফিরে আসো অথবা সুস্থ অবস্থা থেকে তোমরা ফিরে আসো, অসুস্থ অবস্থা থেকে তোমরা ফিরে আসো, এমন অবস্থায় যদি তোমরা এই পরবর্তীতে রোজা কাজা করতে না পারো তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাল লাযীনা ইউতীকূনাহু ফিদিয়াতুন ত্বআমু মিসকিন, তোমরা ফিদিয়া দান করো। আর ফিদিয়া কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা করে দিয়েছেন, ফিদিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা একজন মিসকিনকে খাবার খাওয়াও। তো এখানে আমরা বুঝতে পারছি যে এখানে রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, যদি আমরা সফর অবস্থায় থাকি অথবা আমরা যদি অসুস্থ অবস্থায় থাকি তাহলে আমাদের জন্য রমজান মাসে রোজা রাখাটা আবশ্যক নয়, আমরা পরবর্তীতে আবার রোজা রাখতে পারবো। তবে এখানে শর্ত, এখানে দুইটি শর্ত রয়েছে, অবশ্যই আমাদের জিনিসটা লক্ষ্য করতে হবে, পার্টিকুলারলি ফর ট্রাভেলার অর্থাৎ মুসাফির যারা রয়েছেন তাদের জন্য দুইটা শর্ত অবশ্যই লক্ষ্য করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই আপনি যখন সফর করবেন তখন আপনার সফরের যে দূরত্বটা রয়েছে, আল মাসাফা যেটাকে বলা হয়, নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব রয়েছে সেটারও খেয়াল রাখতে হবে। তো এখানে উলামায়ে কেরাম বা স্কলারগণ বলেছেন যে এখানে মাসাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 81 কিলোমিটার অথবা 85 কিলোমিটার, যেটাকে আমরা বলতে পারি 48 মাইল, যেটা আমরা বলি 48 মাইলস, অর্থাৎ 48 মাইল যদি আমরা আমাদের নির্দিষ্ট যে অবস্থানের জায়গা রয়েছে অর্থাৎ আমাদের বাড়ি রয়েছে এখান থেকে যদি আমরা 48 মাইল অথবা 81 কিলোমিটার অথবা 85 কিলোমিটার যদি আমরা পার হয়ে যাই তাহলে আমরা নিজেদেরকে মুসাফির হিসেবে গণ্য করতে পারবো, তখনই আপনি কিন্তু এই সফরের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে আপনার জন্য ছাড় রয়েছে। আর দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকসুদা আত-তাহায়ুল বিস-সাফারি আলা আস-সিয়াম, কোনো ব্যক্তি যেন সফরকে কৌশল হিসেবে গ্রহণ না করে। এখানে কৌশল হিসেবে গ্রহণ করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, যে অনেক সময় যদি আমরা এরকম মনে করি যে হ্যাঁ রোজা যেহেতু সফর অবস্থা আমাদের উপর ক্ষমাই করে দেওয়া হয়েছে, রোজার মাসে রোজা রাখতে হবে না, পরবর্তীতে রাখলেও চলবে, তাহলে এক কাজ করে আজকে এক জায়গা থেকে ঘুরে আসি অথবা 48 মাইলের একটা জায়গা থেকে আমরা ঘুরে আসি, আমাদের উপর রোজা ফরজ না, না এরকম করলে হবে না। আল্লাহ ইয়াকসুদা আত-তাহায়ুল বিস-সাফার, সফরের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কৌশল অবলম্বন করে তার জন্য এই বিধান নয়, অবশ্যই তার উপর রোজা ফরজ থাকবে, যদি সে রোজা ভঙ্গ করে তার এখানে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিশ করবেন। মনির ভাই, আমার যে প্রশ্নটি রয়েছিল এই প্রশ্নটি আপনি যেহেতু অলরেডি মুসাফিরের রোজার বিধানটা মোটামুটি বলেছেন, এখানে আমার একটু রোগীদের সম্পর্কে যারা অসুস্থ রয়েছে, কারণ এখন তো করোনা ভাইরাসের সময় চলছে, অনেক রোগীরা মানে অনেকে অসুস্থ রয়েছেন, তবে আপনার নিকট জানতে চাচ্ছি যে রোগীদের জন্য রোজার বিধানটি এখন কি হবে? ও আচ্ছা, রোগীদের জন্য রোজার বিধান এর ক্ষেত্রে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকরা আয়াত 184, ফামান কানা মিনকুম মারিদান,
রব্বুল আলামিন মুসাফির আগে কিন্তু অসুস্থ ব্যক্তির কথা বলেছেন, ফামা কানা মিনকুম মারিয়াম। যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ থাকে তাহলে তার উপর রমজানের অসুস্থ মুসাফির ব্যক্তি যেরকম ভাবে তার সফর শেষ হওয়ার পরে সে রোজা আদায় করতে পারবে, তদ্রুপ অসুস্থ ব্যক্তি সে সুস্থ হওয়ার পর ঠিক তদ্রুপ ভাবে সে রমজানের পরে যখন সে সুযোগ পাবে তখন সে রোজা আদায় করে নিবে। কিন্তু এখানে দেখেন কয়েকটি অবস্থা রয়েছে, যে অসুস্থ শুধু অসুস্থ হইলেই কি সে তার জন্য এখানে রোজা মাফ করা হয়েছে এরকম নাকি তার কিছু অবস্থা রয়েছে? অবশ্যই আমার কিছু অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন ধরেন এখানে উলামায়ে কেরাম বা স্কলারগণ একমত পোষণ করেছেন যে যদি এখানে ব্যক্তির উপর খিয়ার রয়েছে, তার এখানে অপশন রয়েছে, ইচ্ছা করলে সে রোজা রাখতে পারবে, ইচ্ছা না করলে রোজা রাখার দরকার নেই। কিন্তু এখানে যে বিষয়টা দেখতে হবে যে আমাদের কিছু অবস্থা রয়েছে, সেটা হচ্ছে যে তিনটি অবস্থা আমি এখানে বর্ণনা করব যে অসুস্থ অবস্থা আপনার রোজার বিধানটা কি হতে পারে। এক নাম্বার হচ্ছে লা ইয়াজুজু আল ফিতর, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙ্গা জায়েজ হবে না, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা জায়েজ হবে না। কখন? ইদা কানাল মারাদু ইয়াসিরন, যদি আপনার অসুস্থতা অনেক কম থাকে, আপনি যদি স্বল্প পরিমাণে অসুস্থ হন, লাইক আপনার জ্বর আসছে হালকা অথবা ঠান্ডা লাগলো, আপনি কোল্ড হ্যাভিং করতেছেন, এমন অবস্থায় কিন্তু আপনার রোজা রাখা অবশ্যই আপনার জন্য আবশ্যক, আপনার জন্য এটা উচিত নয় যে আপনি রোজা ভেঙে ফেলবেন। লা ইয়াজুজ আল ফিতর, এমন অবস্থা আপনার রোজা ভাঙ্গা আপনার জন্য জায়েজ হবে না। দ্বিতীয় নাম্বার যে অবস্থাটা রয়েছে সেটা হচ্ছে মারিদুন ইয়াহরুমু আলাইহি সাওম, আপনার উপর অসুস্থ থাকা অবস্থায় রোজা রাখা হারাম হয়ে যাবে, অর্থাৎ আপনার জন্য রোজা রাখাটা ওয়াজিব হবে না এবং আপনার জন্য বরঞ্চ এটা হারাম। ইয়াহরুমু আলাইহি সাওম, আপনার জন্য অবশ্যই এটা উচিত হবে না যে আপনি অসুস্থ কিন্তু রমজান রোজা রাখবেন। এটা কখন? গলাবা আলা আন আযন্নি তাদুরুহু বিল মারাদ, আপনার যদি এরকম কনফিডেন্স থাকে যে বা আপনি এরকম বিলিভ করতেছেন যে যদি আপনার অবস্থা কিন্তু আপনি বুঝবেন আপনি কতটুকু অসুস্থ, এটা কিন্তু আপনি বুঝবেন, অন্য এক ব্যক্তি কিন্তু ডক্টর ছাড়া কিন্তু বুঝবেন না আপনি কতটুকু অসুস্থ। এই অবস্থা দুইটা অবস্থা রক্ষা করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি নিজে খেয়াল করবেন যে হ্যাঁ যদি আমি এই অবস্থায় রোজা রাখি তাহলে অবশ্যই আমার ক্ষতি হতে পারে, যদি এরকম আপনি কনফিডেন্স সহকারে বলতে পারেন যে হ্যাঁ অবশ্যই আমার ক্ষতি হতে পারে, তাহলে এমন অবস্থায় আপনার জন্য রোজা রাখা উচিত হবে না। আর দ্বিতীয় নাম্বার যে কথা সেটা হচ্ছে যদি কোনো বিশেষজ্ঞ ডক্টর যদি প্রেসক্রাইব করে যে হ্যাঁ আপনার জন্য রোজা রাখলে আপনার ক্ষতি হতে পারে, তাহলে এমন অবস্থায় আপনার জন্য রোজা রাখা উচিত হবে না। ইয়াহরুমু আলাইহি সাওম, রোজা রাখা বরঞ্চ আপনার জন্য এটা অনুচিত হবে, হারাম হবে। তিন নাম্বার যে অবস্থাটা সেটা হচ্ছে মারিদুন ইউস্তাহাব্বু লাহু আল ফিতর, এমন অসুস্থ ব্যক্তি সে যদি রোজা রাখে তাহলে সেটা তার জন্য মুস্তাহাব হবে। অর্থাৎ মুস্তাহাব দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনার রোজার সওয়াব আপনি পাচ্ছেন, ফরজ রোজা আপনার আদায় হয়ে যাবে, পাশাপাশি আপনি মুস্তাহাবের সওয়াব এখানে পাবেন। এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আপনি রোজা আদায় করছেন এখানে রোজাটা মুস্তাহাব হয়ে গেল, এরকম না, ফরজ রোজা এখানে আদায় হয়ে যাবে, পাশাপাশি আপনি মুস্তাহাবের সওয়াব এখানে পাবেন। এটা কখন? সেটা হচ্ছে যে আন্নাহু লা ইয়াতাদাররু বিসওমি ওয়ালাকিন্নাহু ইয়াশুক্কু আলাইহি, এমন হয় যে আপনি এই আপনার এই রোজা যদি আপনি রাখেন তাহলে আপনার যে অসুস্থতা যেটা আছে সেটা আপনাকে কোনো ক্ষতি করবে না, অর্থাৎ আপনি অসুস্থ কিন্তু আপনার এতটুকু কনফিডেন্স আছে যে আমি যদি রোজা রাখি সেটা আমাকে কোনো ক্ষতি করবে না, তাহলে এমন অবস্থা আপনার জন্য রোজা রাখা মুস্তাহাব যদিও অসুস্থতা বেশি হোক। অনেক সময় দেখা যায় যে অসুস্থতা বেশি থাকলে রোজা ক্ষতি করে, অনেক সময় ক্ষতি করে না, যদি ক্ষতি করে তাহলে হারাম, আর যদি ক্ষতি না করে এমন অবস্থা আপনার অপশন রোজা রাখলে আপনার সমস্যা নেই, পরবর্তীতে আদায় করে নেবেন, কিন্তু মুস্তাহাব হলো বা পছন্দনীয় হলে এখানে আপনি রোজাটা রেখে দিবেন। আরেকটি জিনিস এখানে আপনার খেয়াল রাখা দরকার যে এখানে বলা হয়েছে যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফর অবস্থায় থাকো তাহলে তোমাদের উপর রোজা রমজান মাসে আবশ্যক নয়, ফায়দা তুমি না ইয়ামিন ওখর, পরবর্তী দিনগুলিতে আদায় করে নাও। তারপরে এখানে দেখতে হবে যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে এখানে রুখসাহ দিয়েছেন, রুখসাদার উদ্দেশ্য হচ্ছে ছাড় দিয়েছেন, রাইট, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা ছাড় দেয়া হয়েছে। যেমন সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস এসেছে, যেমন কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে রব্বুল আলামিন পছন্দ করেন যখন তিনি কোনো রুখসত তোমাদেরকে দেয় সেটা তোমরা গ্রহণ করো, আন তু'তা রুখাসুহু, যখন আল্লাহ রব্বুল আলামিন কোনো রুখসত তোমাদেরকে দেয় তখন সেটা কি করো, তোমরা গ্রহণ করো, কামা ইউহিব্বু আন তু'তা
আজাইমুহু, যেরকম ভাবে রব্বুল আলামিন পছন্দ করেন, যখন তোমাদেরকে কোনো আদেশ করা হয় সেটা মান্য করলে। তো আমাদেরকে যেহেতু রুখসত দেওয়া হয়েছে, তাই আমরা সফর অবস্থায় থাকি, চাই আমরা অসুস্থ অবস্থায় থাকি, আমাদের জন্য উচিত হইলো অবস্থা অনুযায়ী আমাদের বিবেচনা করা। হ্যাঁ, যদি আমার দেখি যে আমার অবস্থা বেশি একটা ভালো না, তাহলে আমরা ছেড়ে দেই। আর যদি দেখে যে না আমি পারবো, তাহলে আমরা এটা করতেও পারি। তাহলে এখানে এই জিনিসটা বুঝতে হবে, যদি আমরা ছেড়েও দিই কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাও পছন্দ করেন। আর যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি অবস্থা অনুযায়ী রোজা রাখতে পারেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ধন্যবাদ ভাই। আমি একটু আপনাকে মুসাফিরের ব্যাপারে একটু ফিরে নিয়ে যাব। মুসাফিরের ব্যাপারে আমার আরেকটু যেটা কোয়েশ্চেন ছিল, সেটি হচ্ছে যে এখন মুসাফিরের জন্য কি মানে কি বলতে পারি আমরা, যে তার জন্য রোজা রাখাটা উত্তম নাকি না রাখাটা উত্তম? ভালো প্রশ্ন। যেটা আমি বলেছি যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা তু'তা, রব্বুল আলামিন পছন্দ করেন আন তু'তা তু'তা, তার উদ্দেশ্য হচ্ছে কি, যখন তু'তা রুখসুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো রুখসত দেন, সেটা গ্রহণ করাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। তারপরেও আমরা কিছু অবস্থার ভিত্তিতে মুসাফিরের কিছু অবস্থান রয়েছে, সেক্ষেত্রে আমরা ভাগ করে থাকি যে হ্যাঁ তাহলে তার জন্য কোনটা আফদল হবে বা কোনটা উত্তম হবে, রোজা ভাঙবে নাকি রোজা রাখবে। এমন অবস্থায় যেমন উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন এই ব্যাপারেও যে মুসাফির এই ব্যাপারে কিন্তু তার অপশন রয়েছে, মুখাইয়িরুন, অর্থাৎ সে এই ব্যাপারে নিজে এখানে তার ক্ষমতা রয়েছে, সে ইচ্ছা করলে রাখতে পারবে, ইচ্ছা করলে নাও রাখতে পারবে। তবে তারপরেও আমাদের কিছু অবস্থা ফুকাহায়ে কেরাম এখানে ভাগ করে থাকেন যে এই অবস্থায় মুসাফিরের জন্য রোজা রাখা উত্তম, এই অবস্থায় না রাখলেও চলবে, এই অবস্থায় তার জন্য মুস্তাহাব, অসুস্থ ব্যক্তির মতোই আর কি। তো প্রথম যে অবস্থাটা, এই অবস্থা হচ্ছে আপনার যে আফজলুল্লাহু আস-সাওম, মুসাফিরের জন্য উত্তম হলো রোজা রাখা। এটা কখন? আইয়াকুন আস-সাওম আসহাল ওয়া ইয়াশুকু আলাইহি আল-কাদা, মুসাফির যদি এরকম দেখে যে তার উপর রোজা রাখাটা সোজা, যদি সফর অবস্থায় এরকম বুঝে যে না আমি যদি রোজা রাখি এটা আমার জন্য কোনো প্রবলেম হবে না। লাইক ফর এক্সাম্পল, বর্তমানে আমরা কিন্তু অনেক মাইল আমরা ভ্রমণ করে থাকি প্লেনের মাধ্যমে। এখন প্লেনের মাধ্যমে যদি আমরা এই সফর করি, আমরা যদি ফ্লাই করি, এমন অবস্থায় দেখা যায় আমাদের কষ্টটা কিন্তু বেশি একটা হয় না, কারণ প্লেনে যে ফ্যাসিলিটিস থাকে এইগুলিতে আমাদের সমস্যা হওয়ার কথা না। সো এমন অবস্থায় কিন্তু রোজাটা রাখা কষ্টকর নয়, বরঞ্চ আমি যদি আজকে রোজা না রেখে পরবর্তীতে আবার রোজা রাখার চেষ্টা করি, হতে পারে যখন আমি কাজা করবো তখন আমার জন্য কষ্টকর হতেও পারে। তো এই অবস্থায় মুসাফিরের জন্য, অর্থাৎ যখন তার জন্য কম্পেয়ার টু রোজা ভাঙ্গা, অর্থাৎ রোজা ভাঙ্গা যদি তার জন্য সহজ হয় তাহলে অন্য কথা, কিন্তু রোজা রাখা যদি তার জন্য সহজ হয় তবে তার জন্য উত্তম হলো সে রোজা রেখে দেবে, সে রোজা ভাঙবে না, একটি অবস্থা, এটা তার জন্য উত্তম। আর দ্বিতীয় নাম্বার যে অবস্থাটা রয়েছে, ওকে, আর প্রথম যে আমি কথাটা বললাম যে এটা তার জন্য উত্তম কিভাবে, দুইটি হাদিস রয়েছে। এক নাম্বার হচ্ছে যে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان যে আমরা রমজান মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আমরা বের হলাম, في حر شديد, আর তখন ছিল প্রচন্ড গরম ছিল, حتى اذا كان احدنا ليضع يده لا يضع يده على راسه من شده الحر, দেখা যায় কয়েকজন সাহাবী তিনারা কি করতেন এই গরমের সময় হাত হাত মাথায় দিয়ে যেরকম ভাবে আমরা চলাফেরা করি গরমের সময় সূর্য যেন না লাগে, তো দেখা গিয়েছিল ওই অবস্থায় কয়েকজন সাহাবী তারা হাত মাথায় দিয়ে রেখেছিলেন যেন গরম না লাগে, এমন বেশি গরম ছিল। ওমা ফিনা সাইমুন তিনি বলেন, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গরমের অবস্থায়ও আমাদের মধ্যে কোনো রোজাদার ছিল না, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আব্দুল্লাহ ইবনে রাবাহা, কিন্তু দুইজন রোজাদার ব্যক্তি আমাদের মধ্যে তখনও ছিল সফর অবস্থায়, একজন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা প্রমাণ করে যে যদি আমরা সফর অবস্থায় থাকি, প্রচন্ড গরমও থাকে, তারপর যদি আমাদের ক্যাপাবিলিটি থাকে রোজা রাখার জন্য, তাহলে কিন্তু আমরা রোজা রাখতে পারি। আরেকটি হাদিস আছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল নাগযু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরি রমাদান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতাম, আমরা ওনার সাথে মিশে যুদ্ধ করতাম, কখন? রমজান মাসে। তো তিনি হাদিসের লাস্ট পর্যায়ে যেটা বলেন যে আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসামা ফা ইন্না যালিকা হাসান, সুতরাং তিনি বলতেছেন হ্যাঁ যদি রমজান মাসে ওনার যুদ্ধের ক্ষেত্রে হাদিসটি বলতেছেন, তা আমরা মুসাফির অবস্থায় কি বলবো? সফর অবস্থাটা কিন্তু যুদ্ধে যেতে
কঠিন নয়, যুদ্ধ তার চেয়ে বেশি কঠিন। তো উনি বলতেছেন যে আমরা ওই অবস্থাও যখন কোনো দেখতাম মান ওয়াজাদা কুবাতান ফাসামা, যদি কোনো ব্যক্তি এরকম ক্যাপাবিলিটি তার থাকতো তাহলে তিনি রোজা রাখতেন। ফা ইন্না যালিকা হাসান, এটা অনেক ভালো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। আরেকটা হচ্ছে ওয়া ইন্না মান ওয়াজাদা দুআফান, কিন্তু অপরদিকে যদি কোনো ব্যক্তি অনুভব করতো তখন তিনি কি করতেন, রোজা ভেঙে দিতেন। ফা ইন্না যালিকা হাসান আইদন, তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় ছিল। অর্থাৎ আপনার জন্য এখানে খিয়ার রয়েছে, আপনার জন্য অপশন রয়েছে, আপনি অবস্থা অনুযায়ী রোজা ভাঙতে পারবেন, আপনি রোজা রাখতেও পারবেন। আরেকটি অবস্থা যেটা ইনকানা ইয়াশুক আলাইহিস সাওম ফিস সাফারি ওয়া ইয়াসহুলু আলাইহিল কাদা, যদি এমন হয় যে আপনার রোজা রাখাটা আপনার জন্য কষ্টকর, পরবর্তীতে কাজা করা আপনার জন্য সহজ, এমত অবস্থায় আপনার জন্য উত্তম হচ্ছে রোজা দেওয়া। আগে বলেছিলাম আপনার জন্য উত্তম হচ্ছে রোজা রাখা, এখন হচ্ছে আপনার জন্য উত্তম হচ্ছে রোজা ভেঙে দিবেন। কখন? যদি দেখেন যে সফর অবস্থায় রোজা রাখা আপনার জন্য কষ্টকর হচ্ছে আর পরবর্তীতে কাজা করা আপনার জন্য সহজ হচ্ছে। ইটস আপ টু ইউ, আপনার উপরে ডিপেন্ড করে যে আপনার অবস্থাটা এখন কেমন। আর এটা দলিল হচ্ছে যেমন লাইসা মিনাল বিররি আসসিয়াম ফিস সাফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করেছেন লাইসা মিনাল বিররি আসসিয়াম ফিস সাফার, যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় রোজা রাখে এতে তার জন্য কোনো ধরনের বড় প্রতিদান নাই বা কোনো প্রতিদান নাই, লাইসা মিনাল বিররি। তো এই হাদিসটা এখানে আপনার ইশারা করতেছে ওই দিকে যে যদি কোনো ব্যক্তি সফর করে তার জন্য উত্তম হলো সে ইফতার করে নেবে, রোজা রোজা ভেঙে নেবে। 3 নম্বর যে অবস্থাটা হচ্ছে মুশাক্কাতুন শাদীদা, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি এমন একটা জায়গায় ট্রাভেল করতেছেন এমন অবস্থায় এত বেশি কষ্ট আপনার জন্য, লাইক কোনো একটা মরুভূমিতে আপনি ট্রাভেল করতেছেন অথবা কষ্টসাধ্য কোনো একটা জায়গায় আপনি গেছেন। লাইক আমাদের অনেক সময় দেখা যায় আমাদের দেশে যে যানবাহন আছে, যানবাহনের অবস্থা খুবই খারাপ, অনেক সময় এরকম হয়। তো তখন যদি আপনি জার্নি করার কারণে আপনার অতি কষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য উচিত নয় রোজা রাখা। অর্থাৎ বেশি কষ্ট যদি হয়ে যায় তাহলে আপনার জন্য উচিত হলো আপনি রোজা ভেঙে ফেলবেন এবং পরবর্তীতে সেটা কাজা আদায় করে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, হত্যা করিও না। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা নিজেদেরকে কষ্ট দিও না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাখেননি ইসলামের মধ্যে যেটার মাধ্যমে আমাদের কষ্ট হয়ে থাকে। পাশাপাশি আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একবার সাহাবায়ে কেরাম তিনারা সফরে ছিলেন, তো কয়েকজন সাহাবা ওনারা কি করলেন সফর অবস্থায় রোজা রাখলেন কিন্তু অনেক কষ্টে তারা রোজা রেখেছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবরটি পৌঁছায় যে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন এবং অনেক কষ্ট হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা আল ওসাদ, উলাইকা আল ওসাদ, তারাই হলো অবাধ্য, তারাই হলো অবাধ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাগ করেছিলেন যে কি কারণে তারা সফর অবস্থায় কষ্ট করে রোজা রাখলো। তো এই কয়েকটা বিষয় হচ্ছে বলতে পারি যে মুসাফিরের জন্য যদি তার অবস্থা ঠিক থাকে রোজা রাখার জন্য রোজা রাখবে, আর না হলে সে রোজা ভাঙতে পারবে। তো মানে যেটা আমরা বুঝতে পারলাম যে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির উভয়েরই যদি কষ্ট হয় তাহলে তাদের অপশন রয়েছে এটাকে পরিবর্তন করার। তো ধন্যবাদ ভাই। এখন আপনি শুরুতে বলেছিলেন যে যারা রোজা রাখতে পারবে না অপারক তাদের জন্য ফিদিয়া দেওয়ার কথা বলেছিলেন, তো এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ফিদিয়া দেওয়ার যে প্রসিজার পদ্ধতিটা রয়েছে সেটি যদি আমাদেরকে একটু বলতেন। ভালো কোয়েশ্চেন। ওকে, যেমন আমি বলেছিলাম যে নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 184 এ যে আয়াতটি বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ওয়া আলাল্লাযিনা ইউতীকুনাহু। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি পরবর্তীতেও সে রোজা রাখতে অক্ষম হয়, অর্থাৎ এখানে কয়েকটা জিনিস আছে, যেমন অতি বার্ধক্য অবস্থা, যদি কোনো ব্যক্তি বয়স এমন হয়ে গিয়েছে যে তাকে আমরা শিশুর মতোই ভাবতে পারি, ঠিক আছে, অনেক সময় 80 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, শিশুর মতোই তার অবস্থা। আপনি যেমন কতক্ষণ আগে বলেছেন যে শিশুর উপর রোজা ফরজ নয়, রাইট, কারণ হচ্ছে কি তার এই ক্যাপাবিলিটি নাই। এমন যদি বৃদ্ধ ব্যক্তি থাকে যার এই ক্যাপাবিলিটি নাই রোজা রাখার মতো, দেখে সফর করেছিল কিন্তু সফর থেকে যখন আসলো, হ্যাঁ, তখন আসার পরে সে এমন অসুস্থ হয়ে গিয়েছে যে অসুস্থ থেকে আর ফিরে আসার কোনো সম্ভাবনা ডাক্তাররা বলতেছেন না, এরকম কোনো প্রেডিকশনও দেয় নাই যে সে ভালো হতে পারবে, অত মুমূর্ষু অবস্থায় পড়ে গেছে, এমত অবস্থায় তারা কি করবে। তো এখানে বলছে আল্লাযীন ইউতীকুনাহু, যদি কোনো ব্যক্তি ক্যাপাবল না হয়, তার সামর্থ্য না থাকে রোজা রাখতে, তাহলে এমত অবস্থায় কি করবে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া দিবে। রব্বুল আলামিন বলেন ফিদিয়া তার উদ্দেশ্য হচ্ছে এখানে মিসকিনকে খাবার দিবে। এখন তার প্রসিজারটা কি, আমরা কিভাবে ফিদিয়া দিব, এখানে দেখেন দুইটি ভাবে আমরা ফিদিয়া দিতে পারি। তো এর আগে যে অবস্থাটা সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ফিদিয়া এবং কাফফারা কিন্তু এক না। রোজার ফিদিয়া হচ্ছে তাদের জন্য যারা আপনার বৃদ্ধ অবস্থায় রোজা রাখতে পারতেছেন না, তাদের জন্য
অথবা এমন অসুস্থ যে কখনোই আর ফিরে আসার সম্ভাবনা নাই। ডক্টররা প্রেডিক্ট করেছে এরকম যে কখনো সম্ভাবনা নাই যে হয়তো তিনি অসুস্থ অসুস্থ না হতে পারেন, তাদের জন্য কিন্তু ফিদিয়া। কিন্তু যারা ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেন বা রোজার ভঙ্গের যে সমস্ত কারণ রয়েছে এগুলির জন্য যদি আপনার রোজা ভাঙে তাহলে কিন্তু আপনার জন্য ফিদিয়া না। দুইটা জিনিস মনে রাখতে হবে, আপনার জন্য অবশ্যই এটা ফিদিয়া না, আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কাফফারা দিতে হবে। আর কাফফারা হচ্ছে এক জিনিস, ফিদিয়া হচ্ছে আরেক জিনিস। ফিদিয়া ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমি বলবো আরেক জিনিস, আর কাফফারা ক্ষেত্রে আরেক জিনিস। যেমন এটা নোট করে রাখেন, কাফফারা হচ্ছে তিনটি বিষয়। এক নাম্বার হচ্ছে যদি আপনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন অথবা রোজা ভঙ্গের যে কারণগুলি আছে, এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা তিনটি বিষয়, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণিত, আমি শর্ট করতেছি। এক নাম্বার হচ্ছে যে আপনার প্রথমত যেটা করতে হবে, লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। একটি রোজার জন্য 60 দিন রোজা রাখতে হবে, 60টা দিন ধরতে হবে আপনার একদম ধারাবাহিক ভাবে। আপনি দেখা গেছে এরকম 59 দিন যখন শেষ হলো, আর আপনি যদি 59টি রোজা রাখেন একদম ধারাবাহিক ভাবে সিরিয়ালি, লাস্টে যদি আপনি 60 দিনের মাথায় গিয়ে যদি আপনি ওই 60তম রোজাটা ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার কাফফারা আদায় হবে না, বরং আপনার পুনরায় রিপিট করতে হবে, পুনরায় আবার এই 60টি রোজা ধারাবাহিক ভাবে রাখতে হবে একটা। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার 60 জন মিসকিনকে আপনার খাওয়াতে হবে, দুই বেলা 60 জন মিসকিনকে আপনার খাওয়াতে হবে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে, যেহেতু আমাদের বর্তমান সময় এটা নেই এই জন্য আমি 3 নম্বর এটা উল্লেখ করতেছি, সেটা হচ্ছে যে আপনার একজন দাসকে আপনার মুক্ত করতে হবে। তো এটা বর্তমানে নেই এই কারণে আমাদের আমল করার দরকার নেই। সুতরাং প্রথম যে দুইটা, আপনি 60 দিন রোজা রাখবেন লাগাতার, এটা উত্তম। না পারলে আপনি কি করবেন, 60 দিন মিসকিনকে দুই বেলা খাওয়াই দিবেন, এটা হচ্ছে কাফফারা। কিন্তু এখানে প্রশ্নটা ছিল ফিদিয়া, তো ফিদিয়া শব্দের শাব্দিক অর্থ যেটা এখানে আপনার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়া তুম তাও মিসকিন, এখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে ফিদিয়া, তার উদ্দেশ্যটা কি, রাব্বুল আলামিন বলেন তোমরা মিসকিনকে খাওয়াই দাও, খাবার খাওয়াও। তো এই খাবার খাওয়াটা এখানে দেখেন অন্যান্য মাঝহাবে, হানাফি মাঝহাব ছাড়া যে 3টা মাঝহাব রয়েছে, শাফি মাঝহাব বলেন অথবা হানাফি হাম্বলি মাঝহাব অথবা মালিকি মাঝহাব, এই 3টি মাঝহাবে কিন্তু বলা হয়েছে ফিদিয়া তুম তাও মিসকিন, অবশ্যই আপনাকে ফিদিয়া খাবার হিসেবে দিতে হবে, অর্থাৎ একজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে হবে। এটা তাদের জন্য আবশ্যক, কোরআনে বলা হয়েছে তোমা মিসকিন, যে তাদেরকে খাবার খাওয়াও। এমত অবস্থায় ওনাদের মাঝে হচ্ছে যে আপনার অবশ্যই খাবার খাওয়াতে হবে একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে। আর হানাফি মাঝহাবের ক্ষেত্রে যদি আমরা বলি, এমত অবস্থায় আমরা বলতে পারি দুইটা ক্ষেত্রে আমরা ফিদা দিতে পারি। এক নম্বর হচ্ছে আমরা খাবার তৈরি করে খাওয়াবো একজন মিসকিনকে দুই বেলা খাওয়াবো। আর আরেকটা ছাড় রয়েছে হানাফি মাঝহাবে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি যদি ওই মিসকিনটাকে খাওয়ান তাহলে বেশি উপকার, নাকি আপনি যদি ওই মিসকিনকে এই খাবারের টাকাটা দিয়ে দেন তাহলে বেশি উপকার, অর্থাৎ কোনটা বেশি তার জন্য উপকারী সেটা আপনি করবেন। আর হানাফি মাজহাব এখানে দেখতে হবে যে এখানে বলা হয়েছে নিস্পুসার উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হচ্ছে এখানে কি যে অর্ধেক সা পরিমাণ আপনি কি করবেন ফিদিয়া দিবেন। অর্ধেক সা বাংলাতে যদি আমরা বলি হানাফি মাজহাব অনুযায়ী তাহলে 1 কেজি আটা বা তার সম পরিমাণ টাকা আপনি দিয়ে দিবেন। 1 কেজি 20 গ্রাম বলতে পারেন, 1 কেজি 20 গ্রাম আটা এবং তার সম পরিমাণ যে আপনার টাকা আছে সেটা আপনি দিতে পারেন। এখানে খাবার রান্না করে তাকে খাওয়াতে হবে এটা আপনার জন্য আবশ্যক নয়, তবে অন্যান্য মাঝহাবে খাবার রান্না করে খাওয়াতে হবে এটা তাদের জন্য আবশ্যক। তো আমরা এটা মনে রাখবো, আমাদের হানাফি মাঝহাবে আমরা দুইভাবে ফিদিয়া দিতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা খাবার তৈরি করতে পারি, 2 নম্বর হচ্ছে আমরা 1 কেজি 20 গ্রাম আটা অথবা তার টাকাও তাকে দিতে পারি। আরেকটি জিনিস, অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে আমরা ফিদিয়াটা কখন আদায় করব, এটা আপ টু ইউ, এটা আপনার উপর। আপনি ইচ্ছা করলে প্রতিদিনের রোজার জন্য আপনি প্রতিদিন ফিদিয়া দিতে পারবেন, ইচ্ছা করলে আপনি পরবর্তী সময়ে অর্থাৎ রমজান মাস চলে যাওয়ার পর যদি কারো এরকম হয় 30টা রোজা তার ভেঙে গেল এই দুটি কারণে, কারণে অতিরিক্ত বৃদ্ধ থাকার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে, তাহলে কিন্তু আপনি কি করতে পারেন রমজানের শেষে 30 দিনের যে হিসাবটা আছে এই হিসাব অনুযায়ী কিন্তু 60 দিন মিসিং আপনি করতেছেন অতএব কাফফারার ক্ষেত্রে। পরে হয়তো পারেন ফিদিয়ার ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে কয়টা রোজা আমার গেল, আর যেহেতু প্রতিবেলা একজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে হবে অথবা 1 কেজি 20 গ্রাম আটা টাকা বা আটা দিতে হবে একজন মিসকিনকে, এই হিসাবে আপনি পরবর্তীতে যোগ করতে পারেন। আরেকটি প্রশ্ন অনেক সময় থাকে যে হ্যাঁ ঠিক আছে, আপনি বলেছেন কাফফারার কথা, আমরা কাফফারা দিয়ে করবো, কিন্তু কাফফারা তো সবার জন্য নয়, রাইট? কাফফারা কিন্তু সবার জন্য নয়, অনেক সময় দেখা শুধু কাজা করতে হবে, যেমন কাজা কিছু মুসাফির ব্যক্তি সে কাজা করবে, ঠিক আছে, মুসাফির ব্যক্তি কাজা করবে, আর এমন অসুস্থতা যে পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু কাফফারা নয়, তার জন্য কিন্তু আপনি কি করতে হবে, কাজা করতে হবে। আবার কিছু রোজার ভঙ্গের কারণ আছে, ছোট রোজার যে কারণগুলি আছে এগুলির কারণে কিন্তু কাফফারা আদায় হয় না, কাজা করতে হয়। যেমন আপনি কি করছেন, ভুলে পানি খেয়ে ফেলছেন, সরি ভুলে পানি পানি না, ভুলে পানি খেলে কিন্তু আপনার রোজা
এখানে ভাঙতেছে না, কিন্তু অন্যান্য ছোট ছোট যে কারণে নাক কান দিয়ে পানি ঢুকে গেল, গোসল করতেছেন, গোসল করার সময় যদি আপনার দেখা যায় কান দিয়ে পানি ঢুকে গেছে অথবা আপনার গলা দিয়ে পানি ঢুকে গেছে গোসল করার সময় ইচ্ছাকৃত ভাবে, এমত অবস্থায় কিন্তু আপনার জন্য রোজা কাফফারা দিতে হবে না, কাজা আদায় করতে হবে। তো এখানে আমার মেইন যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে যদি আপনি কাজা আদায় করেন কখন করবেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার জন্য উচিত হলো যত তাড়াতাড়ি কাজাগুলো আদায় করে নেওয়া, রমজান যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কাজ আদায় করে নেওয়া। আপনার জন্য আপনি যদি এখানে তাড়াতাড়ি আদায় করে নেন, এটা মিন করবে যে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাচ্ছেন এবং আপনার ইমানের একটা যে শক্তি আছে আমি সেটার উপর আপনি তাড়াতাড়ি করবে। আর যদি এরকম হয় যে না আপনি অলসতা করে 2 বছর কাটিয়ে দিয়েছেন, 3 বছর কাটিয়ে দিয়েছেন রোজার আপনার কাজ আদায় করতেছেন না, তাহলে কিন্তু এটা আপনার ইমানের দুর্বলতার লক্ষণ আর আপনার এটা গ্যারান্টি দিতে পারতেছেন না যে কখন আপনি মরে যান। সুতরাং আপনি যদি এটা আদায় না করে মারা যান তাহলে কিন্তু আপনি এটার জন্য গুনাহগার হয়ে যাবেন। এই জন্য উচিত হলো যত সম্ভব বেটার হচ্ছে যদি আপনার কষ্ট হয় এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে সময় থাকে এই মাঝখানের যে সময়টা আছে সেই সময় আপনি কাজা আদায় করে নেবেন। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ইম্পর্টেন্ট একটি মাসালা সম্পর্কে আপনি বলেছেন, কেননা এখন দেখা যাচ্ছে যে করোনার কারণে অনেকেই অসুস্থ, এখন আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তা আমরা জানি না। তো আশা করি এই বিষয়টি তাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ, এবং এখান থেকে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করেছি তারা এখান থেকে ফায়দা গ্রহণ করবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত আলোচনা এই পর্যন্ত ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাওলানা মনিরুজ্জামান ভাই, এবং ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ। কিন্তু আজকের পর আজকে শেষ পর্বটি শেষ করার পূর্বে আমি আরেকবার ঘোষণা করতে চাই যে আমরা যে ফান্ড রেজিং ক্যাম্পেইনটা করছি আমরা ইনশাল্লাহ আশা করব আপনারা সেই ফান্ড রেজিং ক্যাম্পেইনে সহযোগিতা করবেন, যেন ইনশাল্লাহ যারা দিন দরিদ্র মানুষ রয়েছেন তাদেরকে রমজানের টাইম আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। এই বলে আজকের পর্ব এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।